তুমি তোমার রবের ইবাদত করো। একবারে মৃত্যু আসার আগ পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। একসেরে মানুষ তো ফতোয়া দিয়ে দিয়েছে মারিফত হাসিল করলে আর ইবাদত করা লাগে না, নাউজুবিল্লাহ। এই শরীয়ত তরিকত মারিফত এরকম ফালতু কিছু শব্দ উচ্চারণ করে স্তর ভাগ করে সর্বোচ্চ চূড়া হলো মারিফাত, এটা হাসিল করলে সাকাতা দানহু শারায়, শরীয়তের সমস্ত হুকুম তার উপর থেকে রহিত হয়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আর একজন ব্যক্তি কখন বুঝতে পারবে যে তার তওবা কবুল হয়েছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছে, এই জীবিত অবস্থায় বুঝতে পারবে কখন, এই কথাটুকু আপনারা মনে রাখবেন। আপনি তো এখনো জানতে পারেননি যে আপনার দোয়া কবুল হয়েছে, আপনি জান্নাতি না জাহান্নামী, আশা করি ইনশাআল্লাহ জান্নাতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, কিন্তু আপনি এখনো তো নিশ্চিত না, নিশ্চিত হবেন কোন সময়। যারা পাপিষ্ট মনে করে সারা বছর পাপ করে সারা জীবন পাপ করে মরার আগে একটু দাঁড়িয়ে রাখবো, তখন একটু হজ করব, তারপর তাহাজ্জুদ পড়ব, তারপরে আল্লাহমুখী হব, পরহেজগার হব, এ সমস্ত স্বার্থপর বেঈমান ভণ্ড মুনাফেক যারা, তারা জাতির জন্য দেশের জন্য মানুষের জন্য খুবই ক্ষতিকর। যারা জেনে শুনে পাপ করে তাদের পাপকে আল্লাহ ক্ষমা করেন? জেনে বুঝে স্বেচ্ছায় এই যে এইরকম একটা মানসিকতা নিয়ে পাপ করে, ওদের এই চিন্তাটা মাথায় কিভাবে আসে যে আজীবন পাপ করে শেষ মুহূর্তে গিয়ে আমি দাঁড়িয়ে রাখব, নামাজ পড়ব, তারপরে জান্নাতে চলে যাব, কি চমৎকার ব্যাপার একটা, একবার শর্টকাট। কিন্তু একজন মুমিন ব্যক্তি কখন নিশ্চিত হয় যে আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আমি জান্নাতে যাব? তাকওয়ার একটা পয়েন্ট না, তওবার একটা পয়েন্ট আলোচনা করতে গিয়ে যে তওবা কবুল হয়েছে তার আলামত কি, আমার আপনার তওবা কবুল হয়েছে তার আলামতটা কি? হাত্তা ইয়াসমা কওল আল মালাইকা, এই আলামত হলো একটাই আলামত। আমিও আশ্চর্য হয়েছে যারা আসলে বড় বড় মুহাদ্দিস আল্লাহ তাদেরকে কবুল করেছেন, স্পেশাল গিফট তাদেরকে দিয়েছেন, তাদের পর্যালোচনা তো চমৎকার। হাত্তা ইয়াসমা কওল আল মালাইকা, তখনও বুঝতে পারবে যখন ফেরেশতাদের সুসংবাদ কানে শুনতে পাবে। তাহলে জীবিত আছে তখন, কখন আসে সেই সুসংবাদটা? একেবারে মৃত্যুর সময়, তার আগ পর্যন্ত আপনি নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ওইটা আপনি আর বলে যেতে পারছেন না যে আমি সুসংবাদ পেয়ে গেছি, আপনি আর কাউকে বলে যেতে পারছেন না সুসংবাদটা কি। আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন। যখন মৃত্যু চলে আসবে অসংখ্য ফেরেশতা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু অতঃপর এই কথার উপরে অটল থাকে মৃত্যু পর্যন্ত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা মৃত্যুর সময় অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু,
তুমি ভয় করো না ওয়ালা তাহজানু তুমি চিন্তা করো না ওয়াবশিরু বিল জান্নাহ বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ কর এই কথাটা মানুষ শুনে জীবিত থাকতেই কিন্তু স্ত্রীকে বলে যেতে পারে না স্বামীকে বলে যেতে পারে না সন্তানদেরকে বলে যেতে পারে না যে আল্লাহর পক্ষ থেকে আমি এই সুসংবাদ পেয়ে গেছি এই কথা শোনার আগ পর্যন্ত কোনো ব্যক্তি নিশ্চিত না যে আমি জান্নাতে যাব আর একটা কথা কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বান্দা এটা শুনে মালাকুল মাউত এটা শোনায় শোনার পরে তারপরে আত্মাটাকে ডাক দেয় এটা আল্লাহর পক্ষ থেকে গিফট মুমিনের জন্য মুত্তাকি ব্যক্তির জন্য যে ব্যক্তি তাকওয়া পরিপূর্ণ করেছে তার জন্য সুসংবাদ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মা ইরজিই ইলা রাব্বিক তুমি তোমার রবের দিকে ফিরে যাও রাদিয়াতাম মারদিয়া সন্তুষ্ট চিত্তে আনন্দ চিত্তে ফাদখুলি ফি ইবাদি তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয় আই ইবাদিকা সালেহীন আল্লাহর যে সৎ বান্দা যারা মনোনীত বান্দা তুমি ওই বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও ওয়াদখুলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ভাষায় এসে বলে যে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা হে পবিত্র আত্মা উখরুজি তুমি বেরিয়ে আসো ইলা মাগফিরাতিম মিনাল্লাহ ওয়া রিদওয়ানাহ আল্লাহর ক্ষমা এবং তার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো আমি কেন বললাম যে আমাদের আল্লাহর সন্তুষ্টি এটি হলো লিকা আল্লাহর সাক্ষাৎ এটা সর্বশেষ গিফট আল্লাহর পক্ষ থেকে সেটা যারা আশা করে যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটাই হলো লিকা এটাই হলো রিদওয়ান আর এটাই হলো এই যে রিদওয়ানা এই রিদওয়ানটা কি আল্লাহ সন্তুষ্টিটা কি রাদিয়াতাম মারদিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই যে কতগুলো শব্দ ব্যবহার হয়েছে তারা আল্লাহর সন্তুষ্টি পেয়েছে আল্লাহও তার উপরে সন্তুষ্ট হয়েছে এটার দ্বারা অর্থটা কি